এই সরকারটা হচ্ছে ফ্রডের সরকার, ফ্রড স্টাফদের সরকার। আপনারা লক্ষ্য করে একটা জিনিস, খুব বড় একটা ঘাপলা হতে চলেছে, খুব বড় একটা দুর্নীতি হতে চলেছে, সেটা হচ্ছে যে 2 মাস স্কুল বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে, 2 মাস স্কুল বন্ধ করে দেওয়ার মধ্যে দিয়ে মমতা ব্যানার্জি এ বাংলার মানুষকে তো অনেক কথা বলছেন যে ফোনই এলো, ফোনির জন্য সব স্কুল বন্ধ হয়ে গেল, রমজান আসে সব স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে এরপরে দুর্গাপূজা আসবে সব স্কুল বন্ধ হয়ে যাবে, কালী পুজো আসবে সব স্কুল বন্ধ হয়ে যাবে, সরস্বতী পুজো আসবে সব স্কুল বন্ধ হয়ে যাবে, তাহলে সারা বছর স্কুল বন্ধই থাক, পড়াশোনা করে লাভ কি আছে? উৎসব পড়াশোনা কি একসঙ্গে চলতে পারে না? এটা কোন মুগল মানে তুঘলকি সিদ্ধান্ত যে 2 মাস স্কুল চলবে না? এটার মধ্যে একটা বড় দুর্নীতির কথা কি করে কেন বলছে? টোটাল 2 মাসে যা মিড ডে মিল সব লুটপাট হবে, এবং আমার মনে হয় মিড ডে মিল আগেই লুটপাট করে সেই টাকা ডাইভার্ট হয়ে গেছে, সেই টাকা ভোটের কাজে নানা কাজে নানা লোককে টুপি টাপা দিতে, রাস্তা তৈরি করতে, কথা রাখতে, উন্নয়ন দেখাতে সব ব্যয় হয়ে গেছে, ব্যয় হয়ে তহবিল ফাঁকা হয়ে গেছে, সেই তহবিল ফাঁকা হয়ে গেছে, এখন মিড ডে মিল চালানোর পয়সা নেই। বুদ্ধি কি বন্ধ করে দাও? কিসের জন্য? গরম পড়েছে, রমজান আসছে, ফোনই আসছে, ফোনই কোথায় ঘুরে চলে গেল, আবার কবে আসবে তার ঠিক নাই, কিন্তু মমতা স্কুল বন্ধ করে থাকবে। রমজানের জন্য মুসলমান সমাজের মাথা ব্যথা নাই, মমতার জন্য স্কুল বন্ধ রাখবে। এই স্কুল বন্ধ 2 মাস পৃথিবীর ইতিহাসে মমতা ব্যানার্জি আরেকটা রেকর্ড করলো, উনি অনেক রেকর্ড করেছেন, স্কুল বন্ধের আরেকটা রেকর্ড করলেন, বন্ধশ্রী আরেকটা রেকর্ড করলেন। প্রশ্নটা যে জায়গাটায় স্কুলটা বন্ধ করার মধ্য দিয়ে তিনি একটা বড় দুর্নীতির আমাদের কাছে সামনে তুলে ধরার সুযোগ করে দিলেন। এই যে 2 মাস স্কুল বন্ধ হবে, কত টাকার মিড ডে মিল সেখানটায় খরচা হতো, কত কোটি টাকার মিড ডে মিল লাগতো, এটা আমার কাছে একটা বড় প্রশ্ন। এটা নিয়ে কিন্তু আগামী দিন আমাদের আন্দোলন চলবে, এটা একটা বড় ঘাপলা, এটা একটা বড় দুর্নীতি, টাকা তছরুপ করে সামাল দেওয়ার জন্য এই ব্যবস্থা। দেখো কোনোদিন বাংলায় বাংলায় আগেও রোজা হয়েছে, বাংলায় আগেও ঘূর্ণিঝড় এসছে, গরমকালে ঘূর্ণিঝড় আসবে, গরমকালে কালবৈশাখী আসবে।